হ্যালো ফ্রেন্ডস আবার তোমাদের জন্য দারুণ ইন্টারেস্টিং পুজো স্পেশাল ভিডিও নিয়ে এসেছি যাদের ঠোঁট প্রচণ্ড কালো হয়ে রয়েছে কিছুতেই পিঙ্ক হয় না যাদের ঠোঁটের মধ্যে ব্ল্যাক প্যাচ পড়ে গেছে পুরো ঠোঁটে চার পাঁচটা পুরো কালো হয়ে রয়েছে পুরো ঠোঁটটাই কালো হয়ে রয়েছে বা মসৃণ নয় তাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও মাত্র দুটো স্টেপে তোমরা পেয়ে যাচ্ছ কিছুক্ষণের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ একটা পিঙ্ক গোলাপি ঠোঁট তো এরকম আমরা তো সবাই চাই তাই না বন্ধুরা তার জন্য তোমাদের এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তাদের জন্য আমার পরিচয় তোমরা দেখছো বেস্ট বিউটি সলিউশন প্রিয়াঙ্কা মন্ডল আর আমি প্রিয়াঙ্কা তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও এনেছি আর আমার পুরনো বন্ধুরা তো আমাকে সবাই চেয়ে খুবই সিম্পলভাবে তোমরা পেয়ে যাচ্ছ একটা গোলাপি এবং খুব স্মুথ একটা ঠোঁট এই জন্য তোমাদের এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বেশি লাইক করবে কমেন্ট করবে এবং তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অনেক বেশি শেয়ার করবে যাতে তোমাদের জন্য আমি আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নতুন নতুন আরও ভিডিও আনতে পারি আর আমি পুজো স্পেশাল ভিডিও তো এরকম ধরনের আনছি যে সত্যিই তোমাদের খুব হেল্পফুল ভিডিওগুলো তো চলো প্রথম স্টেপ তোমাদেরকে দেখ বন্ধুরা প্রথম স্টেপে আমাকে একটা টুথপেস্ট নিতে হবে যে কোনো যে কোনো টুথপেস্ট তোমরা যেটা দিয়ে আমি কলগেট ব্যবহার করেছি কলগেট দিয়ে আর তুমি একটা ব্রাশ নিয়ে নেবে যে কোনো পরিষ্কার একটা ব্রাশ নিয়ে নেবে এবং ব্রাশটা জল দিয়ে একটু ভিজিয়ে নেবে যাতে ব্রাশের কাঠিগুলো যেগুলো থাকছে ব্রাশগুলো ওটা নরম হয়ে যায় কারণ বেশি শক্ত জিনিস ঠোঁটে ব্যবহার করাটা উচিত নয় তাতে ঠোঁট আরও বেশি কালো হয়ে যাবে এবং হালকাভাবে খুব হালকাভাবে খুবই হালকাভাবে বন্ধুরা তোমরা এটা জাস্ট হালকাভাবে মাসাজ কর তো বন্ধুরা সেকেন্ড স্টেপ খুবই সিম্পল এবং সোজা একটা স্টেপ যেটা আমাদের সবার বাড়িতে এবং সবসময় আমরা হাতের কাছে জিনিসটা পেয়ে যাবো তো এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি যে তোমরা কীভাবে এটা তৈরি করবে এটার মধ্যে জাস্ট লেবু আর মধু ব্যবহার করেছি আর কিছু ব্যবহার করিনি তোমরা এই দুটো জিনিস ভালো করে নিয়ে মিক্সড করে তারপরে তোমরা ঠোঁটের মধ্যে লাগাবে এবং খুব ভালো করে ম্যাসাজ করবে এই লেবু আর মধু আমাদের ঠোঁটের ব্ল্যাক স্পট তুলতে ভীষণভাবে কার্যকারী মধু তো আমাদের ঠোঁটটাকে খুব মসৃণ করবে এবং স্মুথ করতে সাহায্য করে আর লেবু আমাদের ব্ল্যাক স্পট তুলতে ভীষণভাবে কাজ করে মধু আমাদের খুব হেল্প করে ব্ল্যাক স্পট তুলতে এখন বন্ধুরা এটা জাস্ট দু থেকে তিন মিনিট তোমরা মাসাজ দেবে এবং এটা দশ মিনিট তোমার ঠোঁটে রেখে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে এর পরে স্টেপটা তোমরা যদি করতে পারো খুব ভালো হয় তোমরা যে কোনো একটা বাদাম তেল নিয়ে ঠোঁটে অ্যাপ্লাই করে রাত্রিতে ঘুমিয়ে পড়বে অথবা তোমরা যদি কাঁচা দুধের স্বর পাও তাহলে ওটা জাস্ট ঠোঁটের মধ্যে লাগিয়ে তোমরা রাত্রিতে যদি শুয়ে পড়ো তোমরা সকালে উঠে দেখবে খুব সুন্দর গোলাপি একটা ঠোঁট তো বন্ধুরা আজকের মতো টাটা সুস্থ থেকো ভালো থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা